শেষে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই। বর্তমান প্রেক্ষাপট এবং পরিবেশে এই অসহায় মানুষদের যারা এই প্রদত্ত সহযোগিতা চাল ডাল এগুলো যারা চুরি করছে, তারা মানুষের কাতারে নয়, তারা জানোয়ারের মতো আচরণ করছে। তাদের আইন হওয়া উচিত তাদের বিরুদ্ধে, এবং বিশেষ করে এই সরকার দলীয় লোক যারা এই অপকর্ম করছে, সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে উচিত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। তাছাড়াও যারা গোপনে করছে তারাও মাপ পাবে না। এই অসহায় ব্যক্তিদের অর্থ প্রদত্ত সহযোগিতা টাকা পয়সা চাউল যারা চুরি করছে, তারা যতই ইবাদত গুজার হোক তাদের ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। পাশাপাশি তারা যেন মনে করে, আমি আমার বক্তব্যে মাঝে মাঝে বলতাম একটি বিষয় যে একটি হাদিস যদি প্রত্যেক আমলাকে প্রত্যেক দায়িত্বশীলকে যদি বোঝানো যেত তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় নিত। এই অসহায় এই দুর্যোগ এই মহামারীর সময় যারা দুর্নীতি করে তাদেরকে মানুষ বলবেন কিভাবে আপনি? জানুয়ারে এত খারাপ হয় না। সুতরাং তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে প্রতিরোধ গড়ে তোলা উচিত, তাদেরকে ছাড় দেওয়া উচিত নয়, বিভিন্ন মেয়াদে তাদেরকে জেলখানায় পুরে রাখা উচিত। তবে হাদিস অনুযায়ী যদি বোঝা যায় এই সমস্ত দুর্নীতিবাজ আত্মসৎকারী এরা জাহান্নামের অধিবাসী, এদেরকে জেল থেকে মুক্তি দেওয়াই উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 161 নম্বর আয়াত সূরা আল ইমরান, ওয়ামান ইয়াকুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করবে তার আত্মসাৎকৃত বস্তু নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। এক চোর 800 বস্তা চাউল আত্মসাৎ করেছে, এই চোরকে কাল কিয়ামতের মাঠে এই 800 বস্তা চাউল বাংলাদেশ থেকে নিয়ে কিয়ামতের মাঠে হাজির হতে হবে। এটা আল্লাহর কথা, সূরা আল ইমরান 161 নম্বর আয়াত। যে আত্মসাৎ দুর্নীতি করবে, বাংলাদেশটা দুর্নীতির আড্ডাখানা, আত্মসাতের আড্ডাখানা, ডাকা ডাকা দুর্নীতিবাজদের কারণে আজকে বাংলাদেশে দরিদ্র শ্রেণীর মানুষরা কষ্ট পাচ্ছে। তারা যদি দুর্নীতি না করত তাহলে কষ্ট পেত না। তাদের জন্য একটা হাদিস যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে মারা গেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি জাহান্নামী। 114 নম্বর হাদিস, 115 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। হাদিসটি অত্যন্ত কড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা যখন বলা শুরু করেছেন অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ, একটু চিন্তা করেন, আল্লাহ রাসূলের সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে মারা গেছেন, এবং সাহাবীরা তাকে শহীদও বলছেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন কাল্লা ইন্নি রাআইতুহু ফিন্নার, অসম্ভব, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। ফি বুরদাতিন গাল্লাহা, সে একটা ছোট্ট চাদর আত্মসাৎ করেছে, এই জন্য সে জাহান্নামে চলে গেছে। যুদ্ধ করে কোনো কাজ হয়নি, নিহত হয়ে কোনো কাজ হয়নি, সাহাবি হয়ে কোনো কাজ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বললেন যে ওই ব্যক্তি জাহান্নামে, ছোট্ট চাদর আত্মসাৎ করার কারণে যদি জাহান্নামে হয় তা হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করে এদের অবস্থা কি হবে, একবার চিন্তা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে ঘোষণা দিতে বললেন উমর রাদিয়াল্লাহু আনহুকে, বললেন ইদহাব ফানাদি ফিন্নাস, এই ঘটনা বলেই বললেন ওমর তো বের হও মানুষের মধ্যে ঘোষণা দাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, ক্বালা ফখরাজতু ফানাদাইতু আলা ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিনরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যে দুর্নীতিবাজ আত্মসাৎকারী মুনাফাখোরী মওজুদদারী,
যে ব্যক্তি আজকে খাদ্য মজুদ করে দরিদ্রদেরকে কষ্ট দিচ্ছে, এরা মুমিন না, এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল আরো স্পষ্ট করে বললেন, পরে হাদিসের অংশটা খুব কঠিন, বললেন ওমর তুমি বের হও এবং নাদিফিন নাস মানুষের মাঝে ঘোষণা দাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিনরা ছাড়া কেউ জান্নাত প্রবেশ করবে না। অর্থাৎ এই আত্মসাৎকারী মুমিন না, এই প্রতারক মুমিন না, এই ধোকাবাজ মুমিন না, এই দুর্নীতিবাজ মুমিন না, এর জন্য জান্নাত নাই। একে তওবা করতে হবে, এই সম্পদ পূরণে ফেরত দিতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসে আরো স্পষ্ট করে বলছেন, কাল্লা ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, অসম্ভব, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, ইন্না শামলাতা লা তালতাহিবু আলাইহি নার আখাযাহা মিনাল গানাইম ইয়াউমা খাইবার লাম তুসিবহাল মাকাসিম, বন্টন করার আগেই ও আত্মসাৎ করেছে খাইবারের মাল থেকে, ওই মাল তাকে জাহান্নামে পুড়িয়ে অঙ্গার বানিয়ে দিছে, লাতাল তাহিবা আলাইহি নার, জাহান্নামে তাকে পুড়িয়ে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলার পরে ফাফাজিয়া নাস, মানুষরা খুব ভীত হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল। ফাজা রাজুলুন বিশিরাকিন আও শিরাকাইন ফাকালা ইয়া রাসূলুল্লাহ আসাবতু ইয়াউমা খাইবার, কোনো ব্যক্তি একটা ফিতা একটা সুতা নিয়ে উপস্থিত হয়েছে আর বলছে আল্লাহ রাসূল খাইবারের মাল থেকে নিয়েছিলাম এটা। আল্লাহ রাসূল বলছেন শিরাকুম মিনান নার ওয়া শিরাকান মিনান নার, আরে একটা ফিতা যদি নিতে, দুইটা ফিতা সুতাও যদি নিতে, তবুও তোমাকে জাহান্নামে যেতে হতো। একটা ফিতার কারণে যদি জাহান্নামে যেতে হয়, দুইটা ফিতার কারণে জাহান্নামে যেতে হয়। আজকে বাংলাদেশের দুর্নীতিবাজরা, এই প্রতারকরা, এই মজুদারীরা, মুনাফাকাররা, এই আত্মসাৎকারীরা, তাদের অবস্থা কি হতে পারে যারা এই দুর্দিনে আত্মসাৎ করছে, দরিদ্র অসহায় এতিম মিসকিন বিধবার মাল যারা চুরি করছে, তারা মানুষের কাতারে নয়, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমি প্রশাসনের প্রতি অনুরোধ করব, এদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া উচিত নয়। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে আমরা সবশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল্লাহ আলমিন যেন মুসলিম উম্মাকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন, মুসলিম দেশ সমূহের উপরে আল্লাহ যেন রহমত নাজিল করেন, এই বর্তমান করোনা ভাইরাসকে যেন আল্লাহ তাড়াতাড়ি তুলে নেন, এবং যারা আক্রান্ত হয়েছেন আল্লাহ রাব্বুল্লাহ আলমিন তাদের সকলকে সুস্থতা দান করেন, শিফায়ে কামিলা দান করেন। পাশাপাশি যারা সহযোগিতা করছেন এই সমস্ত ভাইদেরকে, আল্লাহ তাদের উপরে রহমত এবং বরকত নাজিল করুন, আল্লাহুম আমিন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি এই বর্তমান পরিবেশ এবং পরিস্থিতিকে স্বাভাবিক এবং কল্যাণময় করে দাও, দ্রুত স্বাভাবিক করে দাও, মানুষ যেন স্বাভাবিক জীবন যেমন চলে আসতে পারে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমাদের তৌবাকে কবুল করো, আমাদেরকে ক্ষমা করো। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।